এভরিওয়ান, আজকে আবার একদিন পরে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ আমার শরীরটা বিশেষ ভালো থাকছে না, কখনো ঠান্ডা লাগছে আবার কখনো ঠিক হচ্ছি, সেই জন্য একটা দিন করতে পারিনি ভিডিও। আজকে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা মঙ্গলবার ফোন করে জানাবে ওদের হসপিটাল থেকে, বুধবার দিন ওকে নিয়ে ডাক্তারখানায় দেখাতে যাব, সেই আপডেটটা দেওয়ার জন্যই ভিডিওটা করা, ছোট্ট একটা ভিডিও। আর আমার হাজবেন্ডের শরীরটা কেমন কি থাকে ডাক্তারকে বলবো, ডাক্তারের থেকে অনেক কিছু জানার আছে, জিজ্ঞাসা করার আছে, ও কেমন কি রিয়াকশন দিচ্ছে বা রিয়াক্ট করছে, ওষুধ খাওয়ার পরে কেমন কি ইম্প্রুভ হচ্ছে না। তো আমার হাজবেন্ডের ব্যাপারে অনেক কিছু জানার আছে, জিজ্ঞাসা করার আছে, ডাক্তারকে অনেক কিছু কথা বলার আছে, শোনার আছে, সেই আপডেটটা দেওয়ার জন্যই আজকে ভিডিও করা। অনেকেই হয়তো মানে এই সব নিয়ে কিউরিসিয়াস থাকেন যে স্ট্রোকের পর থেকে কেমন কি পেশেন্ট রিয়াকশন করছে বা রিয়াক্ট দিচ্ছে বা রিয়াক্ট আপনাদের সঙ্গে করছে, সেইগুলো জানার জন্যই এই ভিডিওটা করা। কারণ গত এক বছর ধরে, হতে চললো এক বছর, আমার হাজবেন্ডের এরকম অবস্থা, যা একটা জার্নি, সেটা নিয়ে আপনাদের সঙ্গে আরেকটা ভিডিও করব। একদম ফেব্রুয়ারির 17 তারিখ থেকে ওর স্ট্রোকটা হয়েছে, তারপর থেকে যা জার্নি গেছে আমার উপর দিয়ে, সেই স্টোরি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। শুধু আজকে ভিডিও করার এই একটাই উদ্দেশ্য, ওকে বুধবার দিন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। ঠাকুরের কাছে আপনারা সবাই প্রার্থনা করুন যাতে ওর রিপোর্ট, আর ডাক্তার বলে যে অনেকটা ইম্প্রুভের দিকে যাচ্ছে বা আরও ও নর্মাল লাইফে ফিরে আসতে পারে, বা আমার যে ওর প্রতি একটা দায়িত্ব কর্তব্য, ওকে যে আমি সুস্থ করে তুলতে পারছি, এইটাই আমার বড় প্রাপ্য, বড় পাওনা। এই জন্যই আপনারাও ঠাকুরের কাছে প্রার্থনা করুন যাতে ও আরও নিজের নর্মাল লাইফে ফিরে আসতে পারে, সেই জন্যই আজকে ভিডিওটা করা। যাই হোক, আর বেশি কথা বলে ভিডিওটা বড় করছি না, আপাতত এইটুকুই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা ভিডিওতে, আর আপডেট আমি দিতে থাকবো আমার হাজবেন্ড কেমন সুস্থ হচ্ছে বা ওর অসুস্থ হওয়া থেকে সুস্থ হওয়া জার্নি, সব কিছুই আপনাদের সঙ্গে আপডেট আমি দিতে থাকবো, কোথায় কী করেছি, কেমনভাবে কী ওর ওপর দিয়ে গেছে, আমার ওপর দিয়ে গেছে, সবটুকুই আমি আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব। তো আজকের মতন এইটুকুই, টাটা, গুড নাইট, বাই বাই।